আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গাজীপুরে অনেক রিসোর্ট আছে, কখনো কোনো রিসোর্টে যাওয়া হয় নাই। আজকে আমরা ফার্স্ট রিসোর্টে ঢুকবো, বিশেষ করে আমি ঢুকবো। আজকে রিসোর্টে ঢুকবো নক্ষত্রবাড়ি রিসোর্ট। কোনো টিকিট, কোনো ধরনের অগ্রিম বুকিং দেওয়া হয় নাই। আমরা একটি কৌশলের মাধ্যম দিয়ে সেখানে ঢুকবো এবং সেখানে ঢুকতে পারবো কিনা আপনারা আমার ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন, দেখবেন কেমন হয়েছে ভিডিওটা। আমরা পারমিশন পেয়ে গেছি, একদম ভিতরে ঢুকবো, দেখা যায়। রিসোর্টে আমরা ঢুকছি, দেখেন রণবীর সামনে দিয়ে যাচ্ছেন। এগুলো এক একটার ভাড়া কত? হ্যাঁ, দেখি সামনে যাই আমরা। খুব আফসোস করতেছে যে কোথায় নিয়ে যায় না কেন। ব্লুটুথ কোথায়? ব্লুটুথ কোথায়? কানেক্ট করতেছেন না? ফ্রেন্ড সার্কেল আছে, নক্ষত্র রিসোর্টে বেড়াইতে খেলাধুলা করতেছে, দেখেন। এখানে ফেদার খেলা হয়, র্যাকেট। ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। পুকুরের ভিতরে ছোট ছোট কটেজ, যেখানে নিরিবিলে ঘুরে বেড়ানো যায়। এখানে মনে হয় মাছ মারার ব্যবস্থাও আছে। রবিন ভাই সাথে আছেন, রবিন ভাই তিনি আমার অনেক প্রশংসা করলেন। আমরা ঘুরে ঘুরে দেখলাম ছোট্ট একটি রিসোর্ট, অনেক বড় রিসোর্ট, ছোট ফ্যামিলি নিয়ে বেড়া যেতে পারেন একদিন এক রাত। কী কী অফার আছে সেটা আপনাদেরকে জানানো হবে। এখানে সুইমিং পুলও আছে, দেখা যাচ্ছে, দেখুন। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলা করতে পারবেন,
গোসল করতে পারবেন, খোলা জায়গা, সুইমিং পুল। আলহামদুলিল্লাহ ঘুরে গেলাম নক্ষত্র রিসোর্ট, ঘুরে গেলাম, যে উদ্দেশ্যে আসা হয়েছে সেই উদ্দেশ্যটা এখন কত কত দূর যাচ্ছে না, তাই না? কিরকম অনুভূতি হলো এই অল্প সময়ের মাঝে? রিসোর্টটা কি আপনি কি বুক করতে চাচ্ছেন? হ্যাঁ, ব্যবস্থা করা যায়, দেখা যায়। তাহলে আমরা রিসেপশনে যে একটু কথা বলি নাকি? রিসেপশনে কথা বলি, তারপর ইনশাআল্লাহ পরে কি বলতে চাইছি কোন যাক, যাই শেষ মুহূর্তে দড়ির দড়ির টেকসই কতটুকু আছে দেখার জন্য আমার স্যার ওটা আমার শুয়ে পড়ছে। না অবশ্যই, যেহেতু তিনি কন্ট্যাক্ট করতে আসছেন তাহলে সব জিনিস যাচাই বাছাই করে দেখাটা ওনার দায়িত্ব। এত বড় কোম্পানি থেকে ওনাকে পাঠাইছে রিপ্রেজেন্ট হিসেবে, উনি যদি সঠিক হারে যদি প্রেজেন্টই না করতে পারে তাহলে তো বুক করতে পারবে না। তাই তিনি সব জিনিস, আর দ্বিতীয় হচ্ছে উনি অডিট অডিট মানুষ, তো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই না করলে ওনার আবার হয় না। যাক, আমরা একটু ভালো দাবাজ করে আজকে ঢুকছি। স্যারের কপালে একটা মশা পড়ছে এই স্যার। হ্যাঁ, কিছু কিছু টেকনিক না খাটাইলে ভিতরে কখনো কোনো কিছু ঢোকার হয় না। তো আমি সেই জন্য কৃত কৃত কিছু কিছু টেকনিক আমাদের কিছু একজন শিখাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওনার টেকনিক অবলম্বন করে আমরা নক্ষত্রে ঢুকছি, না হলে তো আমাদের অপশন ছিল না। এক কাপ কফি, চিনি, কফি, দেখা যাক কেমন স্বাদ হয়েছে। দেখা যাক স্যার কি করতে পারে। সবাইকে বলবো যে এটা এটাকে কি খেলা বলে। না স্যার আপনার দিয়ে হবে না স্যার, দেন আমি ট্রাই করি আরেকবার। না আপনি আসলে ক্যামেরাম্যান ভালো। আমাদের ঘোরা শেষ, সুন্দর একটি জায়গা, আমরা এখন রিসেপশনে যাইব যে কোন কোন অফার রয়েছে সে বিষয়ে কথা বলার জন্য। ব্রেকফাস্ট, পোর্টার, টু পিস টি, ওয়ান পিস ভেজিটেবল, ডাল। ঠিক আছে, আমাদের প্যাকেজ আছে এখানে। আমরা যদি ফ্যামিলি নিয়ে আসি এরকম কি কোনো প্যাকেজ কেমন আছে? ফ্যামিলি প্যাকেজ হচ্ছে আমাদের হচ্ছে কাপল প্যাকেজ আছে হচ্ছে 2,500 টাকা, 2,500 টাকা। এটার সাথে আপনি লাঞ্চ, পিকনিক স্ন্যাক্স, তারপর হচ্ছে ডিনার, ব্রেকফাস্ট, বোটিং, সুইমিং, এটা সব কিছু সব সব এটা 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 কয় দিনের জন্য? দুই কাপল, কাপল মানে কয় দিনের জন্য? একদিনের জন্য, একদিন এক রাত নাকি? আমরা রিসোর্ট থেকে এখন বের হয়ে যাবো। এই যে আমাদের টোকন দিয়েছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।